वेलकम टू द रेसिपी हाउस। तो आमी कौशिक आज के तुम्हारे सामने आबार एकटा नतून भिडियो निये चले एसेछि। तो आज के आमी बानाबो दई कातला। तो कथा ना बाड़िए चलो देखे नेवा जाक दई कातलाटा आमरा किभाबे बानाबो, तारपरे भिडियोर शेषे आबार कथा हबे। तो आमरा दई माछ बानाबो। दई माछ बानानोर जन्य आमादेर की की उपकरण लागबे चलो एकबार देखे नेवा जाक। हाफ टी स्पून हलुद गुड़ो, गरम गोटा गरम मसला, नून स्वाद मतो, चीनी स्वाद मतो, शुकनो लंका गुड़ो हाफ टी स्पून, पियाज बाटा एक मीडियम साइज, आदा बाटा एक चामच, तार संगे दो तीनटे काँचा लंका आमी पेस्ट करे रेखे दीची, आर दो कप दई जेटाके आमी भालो करे फेटे रेखेछी। दईटाके भालो करे फेटे निते हबे। आर संगे निएछी कातला माछ, सात थेके आठ पिस कातला माछ आछे। तो एबार आमरा कतला माछगুলোকে হালকা করে ভেজে নেব। তো আমরা কড়াইতে সাদা তেল দিলাম। এটা দই কাতলা রান্না করার জন্য সাদা তেলই আপনারা দেবেন, সরষের তেল ইউজ করতে পারেন, বাট আমি সাদা তেল দিয়ে করব। এবার তেলটা একটু গরম হলে আমি ওর মধ্যে মাছের পিসগুলো এক এক করে দিয়ে দেব। তেল আমাদের গরম হয়ে গেছে, এবার মাছের পিসগুলো এক এক করে আমরা তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে তুলে নেব। মাছগুলো বেশি কড়া করে ভাজবেন না, একদমই হালকা করে ভাজবেন। তো আমাদের মাছ ভাজা প্রায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম হালকা করে আমরা মাছগুলো ভেজে নিয়েছি। এবার মাছগুলো আমরা এক এক করে তুলে নেব। দেখতেই পাচ্ছেন যে মাছগুলো আমরা বেশি কড়া করে ভাজিনি, একদম হালকা করে ভেজেছি। তো দেখে নিন, একদম সামান্য হালকা করে ভেজেছি মাছগুলো আমরা। তো এবার আমরা দইটাকে ভালো করে ফেটিয়ে রেখেছি। এবার আমরা দইটাকে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আমরা দেব আদা বাটা এক চামচ, আর যেহেতু আমি এর মধ্যে দু তিনটে কাঁচা লঙ্কা বেটে রেখেছি, তো আমরা আদা ও কাঁচা লঙ্কা বাটা মিলিয়ে দেড় চামচ দিয়ে দেব। দেড় চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা আমাদের দেওয়া হয়ে গেছে। এরপর দেবো হলুদ। তো হলুদ তো পরিমাণ মতো দেবেন, যাতে বেশি হলুদ না হয়ে যায়। আমি হাফ টি স্পুন হলুদ দেবো দইয়ের মধ্যে। তারপর দেব আমি নুন। নুনটা স্বাদ মতো দেবেন, আমি হাফ টি স্পুন দিচ্ছি, পরে লাগলে আবার দেব। এরপর দেব হাফ টি স্পুন সুগার, হাফ টু স্পুন সুগার দিয়ে দিলাম এর মধ্যে আমরা। এরপর দেব লাল লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন। তো দেওয়া হয়ে গেছে। এরপর আমি দইটাকে ভালো করে এই মশলা দিয়ে মিশিয়ে দেব। একদম ভালো করে মিশাতে হবে, যাতে মশলাটা পুরো দইয়ের মধ্যে ভালো করে মিশে যায়। তো এখন এটা মিশানো হচ্ছে। তো এটা দেখতেই পাচ্ছেন, এবার আমাদের মিশানো হয়ে গেছে, একদম ভালো করে মিশিয়ে দিয়েছি দইটার মধ্যে মশলাগুলো। তো যে তেলে আমরা মাছটা ভেজেছিলাম, এবার ওই তেলে আমরা গরম মশলাটাকে ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দেওয়ার পর গরম মশলাটাকে ভালো করে আমরা ওর মধ্যে নেড়ে চেড়ে নেব। এবার আমরা পেঁয়াজ বাটাটা তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে ভালো করে পেঁয়াজ বাটাটাকে একটুখানি ভাজতে হবে তেলের মধ্যে, যতক্ষণ না কালারটা একটু ব্রাউন ব্রাউন হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে যে দইটাকে মিক্স করে রেখেছিলাম মশলা দিয়ে, দইটাকে আমরা দিয়ে দেব। দইটাকে দিয়ে দেব আর সমানে নাড়াতে থাকব। আর খেয়াল রাখবেন, দইটা যখন দেবেন তার আগে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন, কারণ যদি হাই হিটে আপনি দইটা দেন তাহলে দইটা ফেটে যাওয়ার চান্স থাকে বেশি। ওই জন্য লো ফ্লেমে দইটা দিয়ে ওটাকে আপনারা নাড়াতে থাকবেন আস্তে আস্তে, যাতে মশলাটা আর দইটা ভালো করে তেলের মধ্যে মিশে যায়। যখনই মিশে যাবে আর দইটা আসলে, দেখতেই পাচ্ছেন আমাদের দইটা মশলার মধ্যে ভালো করে মিশে গেছে। এবার আমরা হিটটাকে হালকা করে বাড়িয়ে দেব। এবার দেখছেন যে তো আমাদের মশলাটা আস্তে আস্তে ফুটছে, যেই ফুটে যাবে মশলাটা এবার আমরা এর মধ্যে মাছগুলো এক এক করে আস্তে আস্তে দিয়ে দেব।
তো আমাদের দইটা পুরো ফুটে গেছে, মশলাটা মাছের মশলাটা পুরো ফুটে ফুটে গেছে। এবার আমরা মাছগুলো এক এক করে সাজিয়ে দেবো ঝোলের মধ্যে। সাজিয়ে দেওয়ার পর এটাকে আমরা ঢাকা দিয়ে 4-5 মিনিট রেখে দেবো, তাতে যে জলটা আছে জলটা টেনে নেয়। খেয়াল রাখবেন মাছগুলো দেওয়ার পর বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। মাছগুলো দিয়ে হালকা করে আপনারা ঢেকে দেবেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের দই মাছের গ্রেভিটা মোটা হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে এটার উপর থেকে আমরা 4-5টা গোটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমরা নামিয়ে নেব। তো আমাদের দই মাছ রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার হয়েছে। এটা একটা খুব ইজি আর সহজ রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন এবং আমাকে নিশ্চয়ই জানাবেন যে কেমন হয়েছিল। তোমরা দেখলে আমি দই কাতলাটা কীভাবে বানালাম। এটা খুবই একটা সিম্পল রেসিপি, এর জন্য আমার কী কী ইনগ্রিডিয়েন্টস কতটা কতটা লেগেছে সেটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিয়ে অবশ্যই বাড়িতে বানাতে পারো। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর যদি ভালো না লেগে থাকে তো ডিসলাইকও করতে পারো। টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওটা।